সুদী দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি ভালো আছেন সবাই পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে বাড়ছে বিআরটিসি বাস পদ্মা সেতু চালুর পর দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এতদিন যেসব জেলায় বিআরটিসি বাস ছিল না এমন সব জেলায় বাস চালু করতে চায় সংস্থাটি তারা পদ্মা সেতু হয়ে এসি ও নন এসি দুই ধরনের বাসই নামাবে বিআরটিসি সূত্র জানায় নতুন করে কোনো কোনো পথে বিআরটিসির বাস চালু করা হবে যাত্রী চাহিদা কেমন এবং কতগুলো বাস নামানো দরকার এসব বিষয় সিদ্ধান্ত নিতে রোববার মতিঝিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে এতে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিআরটিসি ডিপোর প্রধানরাও উপস্থিত থাকবেন তবে ফেরি পারাপারে চলা বাসের বাইরে নতুন 60 থেকে 70টি বাস বিভিন্ন পথে চালুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিআরটিসি পরিচালনা বিভাগের তথ্য অনুসারে বর্তমানে ফেরি পারাপারের মাধ্যমে ঢাকা থেকে খুলনা ও যশোরে 2টি পথে 16 থেকে 17টি বাস চলাচল করে আর বরিশাল মাদারীপুরের কাওড়াকান্দি পর্যন্ত 15টি বাস চলাচল করছে এগুলো ফেরি পার হয়ে ঢাকায় আসে না পদ্মা সেতু চালু হলে এ বাসগুলো বরিশাল থেকে ঢাকা পর্যন্ত চালুর পরিকল্পনা আছে এর বাইরে ঢাকা থেকে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ পিরোজপুর সহ অন্যান্য জেলাতেও বাস চালু করা হবে বিআরটিসি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন নতুন বাস নামবে এটা নিশ্চিত তবে কতগুলো বাস নামানো দরকার এবং কোন কোন পথে চলাচল করবে এসব বিষয় নিয়ে কাজ চলছে রোববার পদগুলো চূড়ান্ত হয়ে যাবে তিনি জানান পর্যায়ক্রমে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের সব জেলাতে বিআরটিসির বাস চালুর পরিকল্পনা রয়েছে বিআরটিসি সূত্র জানায় মাদারীপুরের সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান গত বুধবার বিআরটিসিতে এসে তার জেলায় সংস্থাটির বাস চালুর প্রস্তাব দেন অন্যান্য জেলার প্রতিনিধিরাও নিজ নিজ এলাকার বিআরটিসির বাস চাইছেন বর্তমানে রাজধানী ঢাকা সহ সারা দেশে 196টি রুটে বিআরটিসির বাস চলাচল করছে এর বাইরে কলকাতা ও আগরতলা পথেও সংস্থাটির বাস চলছে সব মিলিয়ে সংস্থাটির সচল বাসের সংখ্যা 1400 এর মতো বিআরটিসির একজন কর্মকর্তা বলেন বেসরকারি কোম্পানি নতুন বাস নামাতে চাইলে বিআরটিসির অনুমোদন লাগে কিন্তু বিআরটিসির রুট পারমিট লাগে না নিজেরাই ইচ্ছা করলে নামাতে পারে তবে বেসরকারি মালিক শ্রমিকদের বাধার কারণে অনেক রুট চালু করা যায় না কিন্তু পদ্মা সেতু হয়ে রুট চালুর বিষয়ে জনপ্রতিনিধিদের আগ্রহ থাকায় সুবিধা হয়েছে এদিকে বেসরকারি পরিবহন কোম্পানিগুলো পদ্মা সেতু চালুর পর নতুন বাস নামাতে চাইছে এর মধ্যে শরীয়তপুরের একটি নতুন কোম্পানি 5টি পথে বাস নামানোর জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আবেদন করেছে গত বৃহস্পতিবার এই বিষয়ে বৈঠক হয় কমিশনারের কার্যালয়ে শরীয়তপুরের স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিআরটিএ সূত্র বিআরটিএ বাস রুট দেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছিক দায়িত্ব পালন করে এবং ভাড়ার হার ঠিক করে দেয় সুধী দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ